এখন আমরা শিখবো যে কিভাবে আমরা আমাদের এই কারেন্ট প্রজেক্টে ইমেজ স্ল্যাশের ঠিক নিচে অর্থাৎ আমাদের কন্টেন্টের ঠিক ডান পাশে আমরা আমাদের প্রিভিয়াস প্রজেক্টের মতো একটি থাম্বনেল ইমেজ আমরা ডিসপ্লে করাতে পারি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটি চমৎকার থাম্বনেল ইমেজ। তো এই কাজটি মূলত আমরা আমাদের কারেন্ট প্রজেক্টে করব। তো এর জন্য আমাদের মূলত কিছু কোডিং লিখতে হবে। আমরা চলে যাচ্ছি আমাদের ড্রিমওয়েভারের মূল ফাইলে। তো এখান থেকে একেবারে আমরা চলে আসলাম আমাদের কন্টেন্ট এরিয়ার যে কোডিংগুলো আছে সেখানে। তো এখানে আমাদের কিছু সিএসএস কোডিংও ইনক্লুড করা লাগতো, কিন্তু আমরা আমাদের প্রিভিয়াস লেসনে এই কাজগুলো করে ফেলেছি। অর্থাৎ প্রিভিয়াস লেসনে এই যে কোডিংটুকু করেছি এই কোডিংটুকুর মাধ্যমে আমরা মূলত এই কাজটি করতে পারবো। এখন আমাদের জাস্ট এইচটিএমএল কোডিংয়ে জাস্ট একটু সিম্পল কোড অ্যাড করলেই এই কাজটি হয়ে যাবে। তো আমরা চলে যাচ্ছি ইন্ডেক্স ডট এইচটিএমএল এ ফাইলে। এ ফাইলে আমরা এখন একটু কোড লিখে দিলেই আমাদের এই কাজটি হয়ে যাবে, অর্থাৎ আমাদের প্রিভিয়াস প্রজেক্টের মতো একটি থাম্বনেল ইমেজ আমরা ডিসপ্লে করাতে সক্ষম হব। তো আমরা এখন এখানে সিম্পল একটু কোডিং লিখে দিচ্ছি। আমরা লিখে দিচ্ছি ইমেজ সোর্স, এসসিআর দিয়ে মূলত সোর্সই বোঝানো হয়, দেন ইকুয়াল টু দিয়ে দুটি ডাবল কোটেশন, দেন একটি ব্যাক স্ল্যাশ দিয়ে আমরা এটিকে ক্লোজ করলাম। দেন এর ঠিক মাঝখানে আমাদের ইমেজের পার্টটি আমাদের ধরিয়ে দিতে হবে, অর্থাৎ যে ইমেজটি আমরা ডিসপ্লে করাতে চাচ্ছি। তো আমরা আমাদের ইমেজগুলি রেখেছি ইমেজেস নামক ফোল্ডারে। তো আমরা এখানে ইমেজেস এই ফোল্ডারটি এখানে ডিফাইন করে দিলাম, দেন একটি ব্যাক স্ল্যাশ ইউজ করলাম। তো এখন আমাদের ইমেজ যে ইমেজটি আমরা ডিসপ্লে করাবো সেই ইমেজের নামটি আমাদের দিয়ে দিতে হবে। তো তার আগে আমরা একটু যে কাজটি করব সেটি হচ্ছে আমাদের ডেস্কটপে অলরেডি ইমেজটি তৈরি করা আছে, সেই ইমেজটি এখান থেকে জাস্ট কপি করে নিয়ে যাচ্ছি আমার ইমেজেস নামক ফোল্ডারে, এখানে এসে জাস্ট পেস্ট করে দিলাম। আমার পেস্ট কমপ্লিট। তো এখন আমরা এটিকে রিনেম করছি, রিনেম করে এটিকে কপি করলাম, কপি করে জাস্ট আমার ড্রিমওয়েভার ফাইলে এখানে আমি পেস্ট করে দিলাম এই ফাইলের নামটি। তো আমার অলরেডি কাজ কমপ্লিট। তো আমি এখন সেভ করছি। তো আপনাদের একটি জিনিস বলে রাখি, আপনারা যে ইমেজটি তৈরি করবেন, অর্থাৎ আমরা এই ইমেজটি তৈরি করেছি 160 হাইট এবং 160 উইডথে, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ইমেজ এখানে ডিসপ্লে করতে পারবেন। তো আমরা এখন ফাইল এক্সিকিউট করছি, অর্থাৎ আউটপুট ঠিক মতো আসছে কিনা সেটি দেখার জন্য আমরা জাস্ট ক্লিক করলাম এই লিঙ্কটিতে। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফাইলটি সাকসেসফুলভাবে এক্সিকিউট হলো। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ইমেজটি কিন্তু এখনও ডিসপ্লে হয়নি, অর্থাৎ আমরা নিশ্চয়ই কোনো ভুল করেছি, এই কারণে আমাদের ইমেজটি এখানে ডিসপ্লে হলো না। তো আমরা এখন একটু মূল কোডিংয়ে ফিরে যাচ্ছি, দেখি আসলে আমরা কী ভুল করেছি। তো আমরা এখানে মূলত এই লাইনের ঠিক এই জায়গাটিতে আমরা একটু ভুল করেছি। আমরা এখানে অ্যাস আরসি দিয়ে দেখি, অর্থাৎ ইমেজ সোর্স, দেন আমরা সেভ করলাম, সেভ করে পুনরায় এক্সিকিউট করছি। তো আমরা দেখতে পাচ্ছি যে পুনরায় আমাদের ফাইলটি এক্সিকিউট হলো। তো এখন আমরা চলে আসছি নিচের দিকে। তো আমরা দেখতে পাচ্ছি যে আমরা সাকসেসফুলভাবে আমাদের এই থাম্বনেল ইমেজটি আমরা আমাদের কন্টেন্ট এরিয়াতে অ্যাড করতে সক্ষম হলাম। তো এইভাবে আমরা খুব চমৎকারভাবে আমরা জাস্ট একটি সিম্পল কোডিংয়ের মাধ্যমে আমরা থাম্বনেল ইমেজ আমরা আমাদের ওয়েবসাইটে আমরা অ্যাড করতে পারি। তো এখন সাপোজ আমরা যদি চাই এই ইমেজের সাথে আমরা কোনো লিঙ্ক করতে, অর্থাৎ কোনো ওয়েবসাইট বা কোনো কিছু লিঙ্ক করাতে, তো সেক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হবে আমাদের কোডিং একটু চেঞ্জ করতে হবে। তো আমরা আমাদের প্রিভিয়াস প্রজেক্টে একটু ফিরে আসি। তো এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের প্রিভিয়াস প্রজেক্টে আমরা এই ইমেজের উপর মাউসের কার্সার নিয়ে গেলে এখানে একটি লিঙ্ক হাতের মতো চিহ্ন চলে আসছে, অর্থাৎ এই ইমেজটির সাথে কোনো কিছু লিঙ্ক করা আছে। তো এই কাজটি মূলত আমরা আমাদের এখন কারেন্ট প্রজেক্টে করব। তো আমরা আমাদের কারেন্ট প্রজেক্টে চলে আসলাম। তো এখন এখান থেকে আমরা যদি ইমেজের উপর মাউসের কার্সার নিয়ে যাই, তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি না এখানে হাতের মতো কোনো চিহ্ন, তার মানে এই ইমেজের সাথে আমাদের কোনো ফাইল বা কোনো ওয়েবসাইটে লিঙ্ক করা নেই। তো এই কাজটি আমরা মূলত করব। তো আমরা চলে যাচ্ছি আমাদের ড্রিমওয়েভারের মূল কোডিংয়ে। তো এখানে এই কোডটুকুর সামনে আমরা ছোট্ট আরেকটু কোড লিখে দিলেই এই কাজটি হয়ে যাবে। তো আমরা এখানে কোডিং করছি, এখানে এ এইচ আর ই এফ দেন ইজ ইকুয়াল টু দিয়ে আমরা দুটি ডাবল কোটেশন দিলাম, দিয়ে আমরা এটিকে ক্লোজ করলাম। দেন এখানে আমরা আপাতত সাপোজ লিখে দিচ্ছি, সরি আমরা আপাতত এখানে হ্যাশ সিম্বল দিয়ে রাখলাম। আপনারা ইচ্ছা করলে যে কোনো ফাইল বা যে কোনো ওয়েবসাইটের লিঙ্ক এখানে দিয়ে দিতে পারবেন পরবর্তীতে। তো এখন আমরা জাস্ট আপনাদের বোঝানোর জন্য এখানে আপাতত হ্যাশ সিম্বল দিয়ে লিঙ্কের কাজটি সম্পন্ন করলাম। তো এখন আমাদের এই লাস্টে আরেকটু কোডিং করতে হবে, অর্থাৎ আমরা এখানে এ এইচ আর ই এফ এই কোডটি ইউজ করেছি, এই কারণে এখানে আমাদের এটিকে শেষ ক্লোজ করতে হবে। ক্লোজ করার জন্য আমাদের এখানে জাস্ট একটি ব্যাক স্ল্যাশ ইউজ করে দিলে এখন আমরা কাজটুকু কমপ্লিট করতে পারলাম। তো এখন আমরা সেভ করলাম ফাইলটিকে,
সেভ করে পুনরায় এক্সিকিউট করছি। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফাইলটি কিন্তু সাকসেসফুলভাবে এক্সিকিউট হয়েছে। তো এখন আমরা একটু নিচের দিকে চলে আসি। তো এখন আমরা এই ইমেজটির উপর যদি মাউসের কার্সার নিয়ে যাই, তাহলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে হাতের সিম্বলটি অলরেডি চলে এসেছে, অর্থাৎ এই ফাইলটির সাথে কোনো কিছু লিঙ্ক করা হয়েছে। যদিও আমরা হ্যাশ সিম্বলের মাধ্যমে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ওয়েবসাইটের ইউআরএল বা যে কোনো ইমেজ বা যে কোনো কিছু এখানে অ্যাড করে নিতে পারেন। তো আশা করি আপনারা ব্যাপারটি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।